उड़ती बदल से पूछो, बेकिन ब्यास पूछो, नजरों से पूछो, इन बहारों से पूछो, उनको पता है ना প্রতিদিন সকালবেলা দেখবে মেয়ে ছেলেরা সংসারের সমস্ত কাজ করে, কিন্তু আমি আমার গিন্নিকে বলেছি এই যে তুমি কোনো কাজ করবে না, তুমি খালি খাবে আর শোবে, সমস্ত কাজ করব আমি। কিন্তু আমার গিন্নি গেল কোথায়? এই যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, এই যে তুমি আমাকে ডাকছো? ডাকবো না। আরে তুমি কি ড্রেস পরেছো? উনকো পাতা হে মেরা না মিসাতে তেরা তুমি কি জানো কি কাকা বাবু, তুমি কি জানো বৌমা তোমার স্বামী তো মেনস্কা? শুধু তাই, আমি দোকানে গেছিলাম বাজার করতে, মন্টু আমার বলছে, কি বলেছে? ও কাকিমা, ও কাকিমা। আমি বলি কি ভাইপো, বা তুমি জানো কাকিমা আমার কাকা তো মেনস্কা। হ্যাঁ ওই বলা উটোর গ উঠেছে তাই বলেছে। এই যে তোমার জন্য আমি ভাবনা চিন্তার কথা বলবো। কি গো? শুধু তোমার জন্য অফার। কি? তোমার জন্য কাজ ঠিক করেছি। কি কাজ? তুমি যাবে তো? কাজটা কি? প্রাণ সাত পরে ছোড়া কোদাল নে খানায় মাটি গাড়বে, চলো। করি না কোনো কাজে যাবে না, করি না কোনো কাজে যাবে না, সংসারটাকে হাওয়া করে চলবে। এই উড়ি উড়ি যা, উড়ি উড়ি যা। আমার ফিগারটা কালো হয়ে গেছে, মুখটা ফেসিয়াল করব, সামান্য 100 টাকা দিয়ে দাও সোনা। রান্নাঘর থেকে বালতিটা নিয়ে এক বালতি পাঁক তুলে ভালো করে মেখে নাও না সোনা। কি সর্বনা 100 টাকা দেবে না, কত বড় বড় কথা বলছিস! দিতে পারবো না, ভালোর জন্য বলছি, দিতে পারবো না। সামান্য 100 টাকা দিয়ে দাও। দেবো না। দেবে না তো? ওই স্কার কি করি দেখো, টেনে এই করি না, ইজ্জতে হাত দিবি না, তোর বুকের ছাতাই করে লাথি মারবো। ওই চশমাটা পাত তোলাই দে, ভালোর জন্য বলছি, দিবি না তো? এই মারবো, কালো মতন গরু ছড়াবো, সাদা মতন মোর ছড়াবো, কচি কচি দিছি মুরগি ছড়াবো। আমি বলে গেলাম, যাই যাক গে, আমার কোনো যায় আসে না। এখন ফোন করবো 4-5টা ছেলের নে, জুটিয়ে ওই মাঠের মধ্যেখানে প্রেম করবো। কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল? ওর পেছনে আমার যেতেই হবে। ওরে ঠিকাতলির মোড়ে একটা করে হল লয়েছে, হল নাকি কন্ডিশন রয়েছে। ওরে টিকাতলির মোড়ে গেলাম সিনেমা দেখতে, সিনেমা দেখতে গিয়ে দেখি ওই ছেলেটি আমার
চোখ মেরেছে ভালো লাগি না না কি করবো বলো, আমার একটা মেয়ে মেয়েটার বিয়ে দিয়েছে আর 6 মাস হয়েছে, জামার বাড়ি যাব সে সময়টা পাই না, কি করে যাব, 7টা গরু 5টা ছাগল, এই বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না জামার বাড়ি যাব। আজ ভোরবেলা উঠেছি, ভদার মা ডেকে তুলেছি, বলি গরু ছাগল কোটা বাইরে বার করে দেবো, সন্ধে হলে তুই তুলে দি। আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম, তুই চলে এলি কেন? আমার বাড়ি? আমার এই মুখে আর যাওয়া হবে না বাবা। কেন রে মা, আমার মুখে কি হয়েছে? বাবা তোমার মুখে কিচ্ছু হয়নি, তাহলে তো আমার জামাই সাবান নিয়ে 100 টাকা চুনে আমার কি মান মেরেছে বাবা। ও মা, সে নাতির বেটা নাতি এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ বাবা, আমি চিন্তা ভাবনা করেছি, মন থেকে তাকে ডিভোর্স দেব, তুমি শুধু উপায়টা করে দাও না বাবা। হ্যাঁ মা, চল আমার সঙ্গে অঞ্চলে চল, চলো তোর নামে ডিভোর্স চাইবো, ল্যাজ্জ বিচার করে আসবো, চল আমার সঙ্গে অঞ্চলে চল। কেমন আছো সব? ভালো আছো? আমি কে বলো তো? আমি এই গ্রামের প্রধান। প্রধান আমি হতে চাইনি গো, আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে। আর প্রধান হয় যে কী জ্বালা কী কষ্ট একমাত্র আমি বুঝতে পারছি। কার আধার কার্ড করে দাও, কার আইডেন্টি কার্ড করে দাও, কার ঘর ঢুকে দাও, কত ঢোকাবো গো, ঢুকে ঢুকে আর পারি না। এদিকে অনসামা সামলাবো না, এদিকে ঘর সামলাবো, এই তো আজকের ঘরেতে আসার আগে ঘরের সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তবে আসতে হচ্ছে। কোথায় থালাগুটি মাজা, কোথায় ঘর গোবর দেওয়া, কত করবো গো, করে করে আর পারি না। এই তোমাদের কাছে কোনো ছেলেদের নাম হবে দাও না, একটু কথা বলবো না, বলতে 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 যাই না। এই প্রধান কোথায় গেলি রে? এই সবিতা কি, এই তুই অঞ্চলে কি করতে এসেছিস? নেকির ভাব দাগ। কেন রে? তুই জানিস না কি, আমি তো প্রধান হয়েছি। ও মা, তুই প্রধান, তাহলে ভালো হয়েছে। তুই একটা কাজ কর তো। কি রে? এই আমার বিচারটা কর। কিসের বিচার? আরে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আচ্ছা, সে নাতির বিটা নাতি, এত বড় সাহস আমার মেয়ে ধরে মেরেছে। তোর মেয়ে ধরে মেরেছে? হ্যাঁ রে। তোর মেয়ে কোথায়? ওই তো তোর পাশে উপস্থিত মদার সাহেব। এ মা, এটা স্কুল নয়, এটা অঞ্চল। আমার মিষ্টি হয়ে গেছে মদার সাহেব। কি হয়েছে বল? আমার স্বামী সামান 100 টাকার জন্য আমার কি মার মেরেছে। আচ্ছা, মেরে হয়নি, আমার জমপুরি সাজা দিয়েছে। আচ্ছা, আমি চিন্তা ভাবনা করেছি আমার স্বামীকে আমি ডিভোর্স দেবো, দিয়ে খুদির ভাত খাবো, শুকনো মরিচে বাবু। তুমি শুধু ডিভোর্সের ব্যবস্থা করে দাও না প্রধান সাহেব। শরীর কঙ্কাল হয়ে গেছে তো তোর। হ্যাঁ, ব্যবস্থা করবো, তোর খুদির ভাত খাওয়ার ব্যবস্থা করবো। আমি খাই তো। ঠিক আছে, কার সঙ্গে লেগেছে জানে না। হ্যাঁ, কাকে পড়ানো যাকন জানে না, ওরা মানুষ চেনে না। অঞ্চলে আসু, মানুষ চিনি না দবরে। অঞ্চলে পা দি, তোর বংশ গোটা জেলের খানি টানাবো, তোর পা কেটে নেব। হ্যাঁ, তুই কার গায়ে হাত দিছিস? আসু, মানুষ চেনে না। একবার আসু, একবার এসে দেখু কার গায়ে হাত দিছিস। ধক ধক করনে লাগা, ধক ধক করনে লাগা, ধক ধক করনে লাগা। এই নাতি বেটা নাতি, তোর এত বড় সাহস কেন? তুই আমার মেয়ে ধরে মেরেছিস।
আই লাভ ইউ গুরু মা। ও মা, ও কেমন আছো? কেমন আর তোরা ভালো থাকতে দিচ্ছিস বল? তোমাকে সেই ছেলে টেলিফোন করি, আর ছেলেদের কথা কি বলবো, সেই আকাশ বলে একজন আমার সেই ফোনের উপরে ফোন, ফোনের উপর ফোন, রাত দিন চব্বিশ ঘন্টা ফোন করতেছে, আমার খেতে দেয় না শুতেও দেয়, প্রচুর ভালোবাসে। আয় নাতির বেটে নাতি, তোর এত বড় সাহস কেন, তুই আমি মেয়ে ধরে মেরি ওই দিকে ওই ওলাউটো ঘেউ ঘেউ করতে যাবে, ঘুরে আসি তা তোর উচিত শিক্ষা দেবে, যা। কপুরি ভালো আছে? বাবা কপুরি বলতেছি কেন, তা কি বলবো রে, আমি তো কপুরি থেকে এখন করি না হয়েছি, তুই গোটা কেরানা হয়েছি, এই কেরানা নয় করি না, ও করি না। আ ভালো আছিস? আই খুব ভালো আছি রে মা। ছেলে টেলে কোনো ফোন টোন করে? হ্যাঁ ওরা ফোন করে, ফোন কেটে দিই। কেন? কালকের একটা ছেলে, হ্যাঁ আমার ডেকে নিয়ে আর খড়ের গাদার পিছনে গল্প করতে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই পাড়ার ছেলেরা ধরে, আচ্ছা আচ্ছা, আমার 50,000 টাকা ফাইন করেছে। মা গো মা, তোর কতবার বলেছি ওই সব জায়গায় গল্প টল্প করবি না মা। তা কোথায় করবো বল মা, যেখানে বেশি পায়খানা থাকবে মা। বিশ কি বিচিরি রে, বন্ধে কেউ যেতে পারবে রে। তুই তোর বইয়ের মেরেছিস কেন? এই এই এইটা তোর কাছে দিতে বিচার, হ্যাঁ এই তোর কাছে দিতে কেন মেরেছিস, তুই শুনবি? তাহলে আমি বলি, তুই শোনার করো না আমার কাছে, শোনা খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনি, আমার মনে কোথাতে টানতেছি না, ভেতর থেকে বার করতেছি, ভেতরে বার করা ছাড়াবো, তাহলে কি হয়েছে? এই বাড়িতে শোন, শোনার করো না আমার কাছে, শোনা শোনার করো না আমার কাছে, শোনা তোদের কথা তোরা বললি, হ্যাঁ আর আমার কথা শুনে না তোদের বুক ফেটে যাবে রে। কেন রে, কি হয়েছে? ঘরতে দিয়েছি চালার ধান, তাই তো হয়েছি গ্রামের প্রধান। ও মা, ঘরতে দিয়েছি চালার ধান, তাই তো হয়েছি দেশের প্রধান। সোনার করো না আমার কাছে, সোনা সোনার করো না আমার কাছে, সোনা গন্ডগোল কিসের? তেরি মেরি, তেরি মেরি, তোর একা চড়ে খাবো খিচুড়ি। কি করেছো বাজে মেয়ে ছেলে একদম! আচ্ছা মেয়ে ছেলে, কি ঘটনাটা খুলে বলো তো শুনি। উপপ্রধান, আমার স্বামী সামান্য 100 টাকার জন্য আমার কি মায় মেরেছে। আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে চাই, সেই ব্যবস্থা করে দাও না প্রধান সাহেব। তুমি যে ডিভোর্স চাইতে, যে তুমি একা আছো, তা তোমার স্বামীটা কোথায়? আরে আমি একা কোথায়, এই তো আমার স্বামী, এটা আমার স্বামী, এইটা তোমার স্বামী? ও বাবা, আমি তখন থেকে মনে করতেছি এইটা তোমার মামি। থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ে হবে তার মানে, থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ে হবে তার। সোনা করো না আমার কাছে, সোনা সোনা করো না আমার কাছে, সোনা বাবা। কার বিচার কে করতেছে দেখো, ওই জন্য কথায় কি বলে জানো, কি চোরের সাক্ষী মাতাল। কেন এই কথা বললে? হ্যাঁ কেন বললাম, বুঝতে পারোনি? হ্যাঁ তো তুমি তো একজন বেটা ছেলে, তুমি তো একজন গ্রামের প্রধান, তুমি যদি এইসব পোশাক পরে পঞ্চায়েতে আসো, তোমার বিচারটা কেউ মানবে? ও মা, ঠিক কথা বলেছো তু, আর তো গোটা সব ভেটা ছাবা, ওই দিয়ে আর ঢঙ্গে সেজে আছি কেন? এই তো লজ্জা করে না, লজ্জা ঘৃণা ভয় থাকে না, জঞ্জামাই ভাগনা তিন নাই আপনা। এই তোর মুখে থুতু ফেলে দি। ওই থুতু আমি চেটে খেয়ে নেব। ছি ছি ছি, চাই তুই ওটা কি পড়েছিস? শালমার গাই। কি গামিস? শালমার গাই। বলতে পারবি না বলিস কেন? আর কানে ওটা কি ঝুলিছিস? হুল পড়েছিস। ওটা হুল না, ওটা দুল।
তোর লজ্জা থাকা দরকার আছে, তুই বিয়ে করেছিস, তোর বউ আছে, তুই যদি এই ড্রেস পরে তোর বউ মেয়ে ফাঁকে বেরোস, লোক তো তোকে নিন্দমন্দ করবে। শোন, যদি দেখে ভালো পোশাক পরে আর ভালো ড্রেস পরে আমার সঙ্গে মুখ আলাম করবি, সেদিন আমার সঙ্গে মুখ আলাম করবি, না তো আমার সঙ্গে কোনো কথা বলি না। আমি কথা দিচ্ছি, এই অঞ্চলে যদি আমি ভালো পোশাক পরে ভালো ড্রেস পরে এই অঞ্চলে আমি আসবো, সেদিন এই অঞ্চলে মুখ দেখাবো, কিন্তু এই অঞ্চলে আমি আর মুখ দেখাবো না। এখন যাবো, একবার বলবো কি 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 সবিতা, আই লাভ ইউ, বলিস না রে সবিতা, আরে লোক খারাপ হলে বলিস না সবিতা, আই লাভ ইউ, আর বলিস না। বাবা কে কার জ্ঞান দে গেল দেখো, সে যেরকম আর ইয়ে সে রাখো, দুজনে দুজনের জ্ঞান দে যাচ্ছে। হেই, তোর লজ্জা করে না, ওই মেয়েটা কি নিয়ে থাকবে বলতে পারিস? আজকে তোর জন্য কত সংসার ভেঙে খানখান হয়ে যাচ্ছে, কত ছেলে মেয়ে গলায় ধরে দিচ্ছে, তারা প্রকৃত মাসি না, তোর দেখে রাস্তায় বেরোতে লজ্জা পাচ্ছে। তাই বলছি পশ্চিমপাড়া একটা বিচারে যাচ্ছি, বিচার থেকে ফেরার পথে যেন দেখি এইসব পোশাক ত্যাগ করে প্যান্ট শার্ট পরেছি, নইলে ব্যবস্থা করে দেবো রে। আরে স্বাগত দা। হ্যাঁ কি হয়েছে বল? মদলানটা একটু বন্ধ কর না দা। কি হয়েছে? হ্যাঁ তোর তো বয়স হয়েছে, তোর মেয়ের বিয়ে হয়েছে, জামাই বোন হয়েছে, তুই কি নাইটি পরে আর ছাড়বি নি, নাকি তোর জন্য চার ছয় বাটন ধরতে হবে? ও মা, ও বাবু, উপপ্রধান তো ঠিক কথা বলেছে, আমরা বেটা ছেলে এইসব পোশাক কেন পরবো? এই শোনো, তোমার জন্য সেই জামা শাড়িটির প্যান্ট নেওয়া আমার বাক্সে তোলা আছে, আজকের থেকে তুমি প্যান্ট নেওয়া পরবে, আর আজকের থেকে ধুতি আর পাঞ্জাবি পরবো, আর হাত পুইরে রান্না করি, যাবার খা খাবে, চলে এসো। ওগো পদ্ম পাতায় যেমন জল কি ধরে রাখতে পারে না, তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি না গো। আরে বাবাকে বললো তুমি কি শুনতে পাওনি? আরে তোমার কি ইচ্ছা করে না বাকি পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে নতুন করে নতুন ভাবে আমার সাথে নতুন জীবন শুরু করতে? বেশ, আমিও কথা দিলাম, প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন প্যান্ট শার্ট পরে, প্রত্যেকটা পুরুষ মানুষের মতন প্যান্ট শার্ট পরে আজ থেকে আমি তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করলাম। যদি যদি ডুবি যায় যাক না, শোনো বলি গান গানি, কিছু কথা গান গানি, শোনো বলি গান গানি।